আমাদিগের নবী দিন দুনিয়ার বাদশা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাকের স্ত্রী আমাদের উম্মাহাতুল মুমিনিন, তাম পৃথিবীর উম্মার আম্মা জান, আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল খুবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের বড় আম্মা জান আমার নবীকে তিনটে ওসিয়াত করেছিলেন, আমার নবী সেগুলো মেনেছিলেন না মানেনি। এ আম্মা জানেরা, এ আমার বোনেরা বেটিরা, আমাদের নবী আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের আম্মা জান তিনটে দাবি করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আ খাদিজা, হয়তো বেশি দিন দুনিয়ার জমিনেতে বাজব না, আমার নবী পাকের সঙ্গে আমাদের বড় আম্মা জানের যখন বিবাহ হয় তখন আমার নবী পাকের বয়সটা কত ছিল? 25 বছর ছিল। আমাদের বড় আম্মা জানের বয়সটা ছিল 40 বছর। আর বাইনা সানাতান, আর বাইনা মানে হলো 40, সানাতান মানে হলো বছর। এ নওজোয়ানেরা, আমাদের মা আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা, শরীর আমার খুব ভালো লাগছে না, মনটা যেন আমার দুর্বল হয়ে পড়েছে, তবে আমি শুধু আপনার কথাটাই চিন্তা করি, ইয়া রাসূলুল্লাহ, আমার অবর্তমানে কাফেরের দলেরা আপনার সঙ্গে কি ব্যবহার করবে, কি এমন করে আচরণটা করবে, আমি শুধু আপনার কথাইটাই চিন্তা করি, ইয়া রাসূলুল্লাহ, তবে আমি খাদিজা আপনার কাছে তিনটে দাবি রাখবো। আল্লাহর নবী বলেছিলেন, ও বিবি খাদিজা, দুনিয়ার জমিন আল্লাহ পাক আপনার ওসিলায় আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী বানালো, আর আপনি আমার জন্য সমস্ত ধন সম্পদগুলোকে আল্লাহর রাস্তে আপনি দান করে দিলেন। খাদিজা কত বড় ধনী মানুষ ছিলেন, আম্মা জানের সঙ্গে আমার রসুলুল্লাহর যখন বৈবাহিক সম্পর্ক হয়েছিল ওই দিন পর্যন্ত আম্মা জান দুনিয়ার 40 মন সোনার মালিক ছিলে। বুঝতে পারছেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন নবী পাকের স্ত্রী আমাদের আম্মা জানের বিবাহ হয়েছে, ওই দিন পর্যন্ত আল্লাহর নবীর স্ত্রী আর আমাদের বড় আম্মা জান শুধু ঘরে কতটা সোনা ছিল জানেন? কতটা বললাম? 40 মন সোনা ছিল, আর হাজার হাজার উপুষ্টি দুম্বা, হাজার হাজার। তিনি আরবের ধনী ধনী আপনার নামি দামি ব্যবসায়ীদেরকে কিনে নিয়ে, ডেকে নিয়ে, কিনে নিয়ে তিনি শাম, সুরিয়া, জডওয়ানে তিনি ব্যবসা করতে পাঠাতেন। জোরে বলুন। এত কিছু থাকার পরেও আল্লাহ নবীর সঙ্গে কেন বিবাহ হয়েছিল আপনারা জানেন? বিবাহ হয়েছে, নবীর সঙ্গে জীবন যাপন হয়েছে যখন হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স মাত্র 13 বছর। সেই সময় আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে ইন্তেকাল হয়েছে। বুঝতে পারছেন না? তখন আল্লাহর নবীকে এই ইন্তেকালের কিছুদিন আগে তিনি আল্লাহর নবীকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি খাদিজা ইন্তেকাল হয়ে যাব, আপনার কাছে কটা ওসিয়াত করছি। আল্লাহর নবী বললেন, খাদিজা, আমার যেদিন বিবাহ হলো ঘরে প্রবেশ করলাম, দিয়ে গিয়ে দেখি ঘরে খুব আরামের বিছানা, খাট, গদি, তোশক ইত্যাদি ইত্যাদি বিরাট ব্যাপার স্যাপার, সোনা দানা হীরা মতি মুক্ত একদম ভরি ভরপুর হয়ে আছে। আমি বললাম, যা কিছু রয়েছে সব বাদ দিতে হবে। তুমি সেদিনে বলেছি, খাদিজা, রসুল, আপনার জন্য আমি আমার সমস্ত সম্পদগুলোকে আমি দান করে দিলাম। জোরে বলুন। আপনি যেটা ইচ্ছা সেইটা করুন। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এত বড় সম্পদের মালিক হওয়ার পরে তিনি বললেন, হুজুর, আপনি শুধু জব আর আটা আপনি আমাকে দিন, ওই জব আটা নিয়েই আপনার সংসার আমি শুরু করে দিলাম। জোরে বলুন। এত সম্পদ সব আল্লাহর রাস্তায় কি করলেন? সব দান করে দিলেন। আল্লাহর নবী সব ঈমান ইসলামের জন্য এতিম, বুড়ো, গরিব, অসহায়, দুস্থ, দরিদ্র সকলের জন্য আল্লাহর হাবিব দান করলেন। জোরে বলুন, সুবহানাল্লাহ। এমানও জনেরা, এ তরুণের আব্বারা,
এ নবীরা শেখেরা আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আমাদের আম্মা জান হযরতে আম্মা জান খাদিজাতুল খুবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান তিনটে দাবি করলেন। আল্লাহর নবী বললেন, ও খাদিজা, জীবন একটি নূতন শাড়ি চাইলে না, কোনোদিন খাবার ভালো খাবার জন্য কিছু চাইলে না, কোনোদিনের জন্য আরাম আয়েশের জন্য আমাকে বললে না, কি দাবি এই অন্তিম লগ্নে আপনি আমার কাছে করছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা, যে তিনটে দাবি আপনার কাছে করব, এই তিনটে দাবির মধ্যে আপনার কোনো অসুবিধা হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা, আমার দাবি কি আপনি মানবেন? আল্লাহর নবী বললেন, ও খাদিজা, জীবনে আমি নবী, আমার জন্য আপনি খাজুর রুটি পানিগুলো নিয়ে ওই গারে সুরে গিয়েছেন, জবলে নুরে গিয়েছেন, কোরআন অবতীর্ণ হওয়ার এমন করে ওই গোহায় গিয়ে আপনার শরীরের চামড়াগুলো ফেটে ফেটে রক্ত ঝরতে শুরু করেছে, খুন ঝরতে শুরু করেছে, কাফেরদের ভয়ে, অত্যাচারের ভয়ে আমি নবী গোহার ভিতরে ভিতরে সময় কাটিয়েছি। খাদিজা, তুমি না খেয়ে আমি নবী আমার কাছে তুমি খাদ্য পৌঁছে দিয়েছ, জীবনটাকে আমি নবী আমার জন্য তুমি ব্যয় করে দিলে খাদিজা গো, আর আজকে দিনে তুমি আমাকে তিনটে দাবি করবে, আমি নবী কোনোদিন মানবো না, এটা হতে পারে না। কি এমন দাবি খাদিজা আপনি বলুন? আল্লাহ নবী আমাদের আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা যখন দুনিয়াতে ইন্তেকাল হয়ে যাব, আমার ইন্তেকালের পরে পৃথিবীর কোনো নূতন কাফন দিয়ে আমাকে কাফনের কাপড় বানাবেন না। আমাদের মা বোনেরা দাবি করে, কি দাবি বলেন তিনি? এই যে কথাটা শুনছে, এতক্ষণ বেশ ভালোই আওয়াজ হচ্ছিল, মা বোনেরা শুনে বলছে সর্বনাশী হুজুর কোথা থেকে নিয়ে এসেছো, বলেন না? আমাদের মা বোনেদের আবদার হচ্ছে বাড়িতে একটা টিভি কিনতে হবে, ওই যে আপনার এদিকে কি একটা শাকসার নাকি আছে, মেলা হয় বলছে, ওই মেলায় যেতে হবে, ভাঙড়ের মেলায়, না তো হবে না, বুঝলেন না? যদি হয়তো এমন কিছু স্বামী দুনিয়ায় রয়েছে, খুব গরিব অসহায়, দিতে পারে না, ওই নিয়ে সংসার, সংসারে কি হয়, অশান্তি হয় না? হয় না। আর আমাদের আম্মা জান তিনি কি আবদারটা করছেন? আমাদের আম্মা জান কি তিনি দুনিয়ার জমিনে নবীর কাছে চাইছেন? ও আম্মা জানেরা, ও আমার বোনেরা বেটিরা, দুনিয়ার জমিনে জান্নাতটা তো অত সহজে পাওয়া যাবে না, জান্নাতটা অত সহজে তো মিলবে না। আম্মা জান খাদিজার সঙ্গে যদি আপনাদের জীবন চাল চলন যদি আপনার না মেলে, আম্মা জান আয়েশার সঙ্গে, আম্মা জান হযরতে আপনার রোকাইয়ার সঙ্গে, আম্মা জান কুলসুমের সঙ্গে, আম্মা জান হযরতে মাইমুনার সঙ্গে দুনিয়ায় যদি আপনাদের জীবন যাপনটা না মেলে, ময়দানে হাশরের দিন সেদিনে পরিত্রাণ পাওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা, সর্বপ্রথম আমার দাবি হলো আমি যখন ইন্তেকাল হয়ে যাব, আমার ইন্তেকালের পরে মদিনার কোনো বাজার থেকে, মক্কার কোনো বাজার থেকে আমাকে কোনো নূতন জামা কিনে দেবেন না, অর্থাৎ আমার কাফনের কাপড়টা কোনো নূতন কাপড় দেবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমার প্রথম নাম্বার দাবি। আমাদের আম্মা জান বললেন, ও খাদিজা, কি এমন দাবি আপনি করছেন? খাদিজা, সারাটা জীবন আপনি তো কিছুই নিলেন না, মরণের পরে আমি নবী মক্কার বাজার থেকে আপনার জন্য একটু নূতন কাফনের কাফনের ব্যবস্থা করব, তাও আপনি নেবেন না খাদিজা, তাহলে আপনাকে কোন কাপড় দিয়ে কাফনের কাপড় বানাবো? ইয়া রাসূলুল্লাহ,
হাবিব আল্লাহ। ওই জাবলে নূরে আপনি যখন ছিলেন, ওই জাবলে নূরে যেদিনে কোরআন নাজিল হয়েছিল, ওই কোরআন নাজিলের সময় আপনি যে জামাটা পরেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ওই জুব্বা মোবারক, ওই জুব্বা শরীফটাকে, রাসূলুল্লাহর জুব্বা শরীফটাকে আমি খাদিজা সুন্দর করে খাজুর পাতা দিয়ে সেলাই করে তাকে পরিষ্কার করে ঘরে তুলে রেখেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি খাদিজা আমার ইন্তেকালের পর ওই আপনার ছেঁড়া জুব্বা মোবারক খানা দিয়ে আমার কাফনের ব্যবস্থা করে দেবে। এ নওজোয়ানেরা, আল্লাহ নবীর কাছে আম্মা জান বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় নাম্বার আমার চাওয়াটা হলো আমি খাদিজা যখন দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল হয়ে যাব আমাকে যে কবরেতে শোয়াবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যে কবরে শোয়াবেন ওই কবরের ভিতরে একটু নেমে আপনি হাঁটা চলা করবেন, পারলে আপনার শরীরের যে সেম্মবা রাখানা একটু ওই মাটির সঙ্গে আপনি স্পর্শ করাবেন ইয়া রাসূলুল্লাহ, তাও যদি না হয় খালি পায়ে আপনার নূরের কদমখানা দিয়ে খাদিজার কবরটাকে একটু সুন্দর করে আপনি ঘুরবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। খাদিজার বড় ভয় হয়, দুনিয়ার জমিনে যা জীবন যাপন করেছি তেমন কিছু নেকি তো আমি করতে পারি না, ওই খাদিজার কবরের বড্ড ভয় হয়, না জানি খাদিজার কবরে যদি আজাব এসে যায় তাই ইয়া রাসূলুল্লাহ আপনি একটু ওই কবরেতে ঘোরাফেরা করে নেবেন। তৃতীয় নাম্বার দাবি হলো, হুজুর যখন আমার মাটি খানা দিয়ে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাম সবাই কেরামেরা আপনার উম্মতিরা মদিনা মক্কা শরীফের জান্নাতুল মুআল্লা কবরস্থান থেকে সকলেই ফিরে চলে আসবে, আপনি চলে আসবেন না, আপনি চলে আসবেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন খাদিজা কেন এমন তিনটে প্রশ্ন করলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? খাদিজা বড় গুনাহগার, খাদিজা নফসের উপরে জুলুম করে ফেলেছে, নবীকে ঠিক মতো মহাব্বত করতে পারে নাই, নবীর ঠিক মতো খাইকের মত করতে পারে নাই। নবী বললেন খাদিজা আমি নবী আপনার সার্টিফিকেট করছি, আমি নবী আপনাকে সার্টিফাই করি পৃথিবীর জমিনে, খাদিজা আমাকে এত এত বেশি খাইকের মত করেছে আমি রাসূলুল্লাহ খাদিজার উপরে খুশি হয়ে গেলাম, আমি খাদিজার জন্য মনিবের দরবারে দোয়া চাই মনিব গো, আমি খাদিজার উপরে খুশি, আল্লাহ আপনি আমার খাদিজার উপরে খুশি হয়ে যা। আহ, নবীর স্ত্রী উম্মাহাতুল মুমিনিন আমাদের আম্মা জান বলছে ইয়া রাসূলুল্লাহ আমার বড় ভয় হয় জাহান্নামার কবরের ভিতরে আমাকে যখন শুবিয়ে দেবেন, এই জন্যই আমি আপনার জুব্বা মোবারকটাকে সেলাই করে রেখেছি আমার কাফনের কাপড় বানাতে, এজন্যই আমি জীবনে ঠিকভাবে নবীকে খাই খেদমত করতে পারিনি ইয়া রাসূলুল্লাহ। মরণের পরে কবরে শোয়ানোর পরে চতুর্দিকের মাটি এসে যখন আমাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবে, রাসূলুল্লাহর জুব্বা মোবারক আমার দেহে থাকলে এই রাসূলুল্লাহর শরীরে যে স্পর্শ হয়েছে জুব্বা, ওই স্পর্শে কবরের আযাব স্পর্শ করতে পারবে না। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও শফিল মাজনাবি ও রাহমাতুল লিল আলামিন গো, আমি খাদিজা দুনিয়ার জমিনতে বিদায় নেওয়ার পরে কেন আপনাকে কবরে নেমে একটু ঘোরাফেরা করতে বললাম, আপনি কেন হাঁটা চলা করবেন, একটু শুয়ে পড়ে আপনি গড়াগড়ি খেয়ে নেবেন আপনার শরীর মোবারকটাকে, আপনার নূরের মহরে নবুয়াতটাকে, আপনার জেসেম শরীফটাকে খাদিজার কবরের ভিতরে একটু আলিঙ্গন করিয়ে নেবেন। আমি কেমন খাদিজা আমার বড় ভয় হয়,
আমি খাদিজা আমার বড় ভয় হয় আমার এন্তেকালের পরে কবরে মাটি মনজিল করার পরে চতুর্দিকে মাটি যদি এসে আমি খাদিজা আমাকে এমন করে পেশাই করতে শুরু করে আমি খাদিজা বড় দুনিয়ায় বড় এমন করে নরমাল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খাদিজা সেদিনে বিপাকে পড়ে যাব কবরের আজাব সহ্য করতে পারবো না এই জন্য আপনার শরীর আপনার জিসম মুবারক যে মাটিতে লেগে থাকবে ওই মাটি খাদিজাকে কষ্ট দিতে পারবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খাদিজা কেন আপনাকে বলেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খাদিজা কেন আপনাকে বললাম যখন সকলে মাটি দিয়ে মনজিল করে চলে আসবে আপনি চলে আসবেন না ইয়া রাসূলুল্লাহ মুনকার এবং নাকিরের সওয়ালের জবাবটা এসে আমি খাদিজা আমাকে যখন কিনা সওয়ালের জবাব চাইবে আমি খাদিজা যদি সেই সময় সওয়ালের জবাবটা না দিতে পারি আমি বড় কঠিন বিপদে পড়ে যাব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি আপনি আমার পাশে দাঁড়িয়ে থাকেন আমি খাদিজা আমার সওয়ালের জবাবটা দেওয়ায় কোনো অসুবিধা হবে না ভাই মাইকটা কি হলো গো এমন হচ্ছে কেন মাইকটা ঠিক করেন না কই মাইক কই ঠিক আছে এ তো চিল্লে চিল্লে তো সর্বনাশ হয়ে যাবে মাইকটা ঠিক করো যেমন ছিল জি দরুদ শরীফ আল্লাহুম্মা মাইকটা সাউন্ড বাড়ান সাউন্ড বাড়ান এইভাবে জলসা হয় না মাইক ওইভাবে চালায় চালালে তো বক্তা একদিন জলসা করলি দশ দিন শুয়ে থাকতে ওই মদিনার বাদশা তুমি নবী সারো আর ওই মদিনার বাদশা তুমি নবী সারো আর এসেছ তুমি ধারণীতে এসেছ তুমি মাকাতে গোছাতে অন্ধকার ওই মদিনার বাদশা তুমি নবী সারো আর আল্লাহুম্মা আটু বাড়াও মাওলানা মুহাম্মদ আলী রম পারস্যইরাকে জয় করিলে সবখানে রম পারস্যইরাকে জয় করিলে সবখানে তোমার নূরের রসিলায় আলোকিত এই ভুবন যে তোমার কদমের সওয়াবে তোমার নূরের সওয়াবে ঘুচিল অন্ধকার ওই মদিনার বাদশা তুমি নবী সারো আর ওই মদিনার বাদশা তুমি নবী সারো আর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার নওজনেরা তরুণেরা আল্লাহ নবী স্ত্রী আমাদের আম্মাজান হযরতে খাদিজাতুল খুবায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান ইন্তেকাল হয়ে গেছে রাসূলুল্লাহ কলিজার টুকরি মা ফাতিমা হযরতে আম্মাজানকে গোসল দিলেন আম্মাজানের জন্য এমন করে রাসূলুল্লাহর জুব্বা মোবারকটাকে আল্লাহর হাবিবের জুব্বা মোবারকটাকে আম্মাজানের জন্য কাফনের ব্যবস্থা করে দিলেন আম্মাজানের কাফনের ব্যবস্থা করে দিলেন দেওয়ার পরে আল্লাহর নবী দার নবী দিন দুনিয়ার বাদশা রাসূলুল্লাহ আল্লাহর হাবিব তিনি নিজে জানাজা পড়ালেন আল্লাহর হাবিব জানাজা পড়িয়ে আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা নিজেই তিনি আম্মাজানকে কবরের ভিতরে শুইয়ে দিলেন বিসমিল্লাহে ওয়া বিল্লাহে ওয়া ফি সাবিলিল্লাহ
রাখে, ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। আল্লাহ নবী তিনি আম্মা জানকে কবরের ভিতরে শুবিয়ে দিয়ে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা তিন তিন মুঠো করে মাটি দিয়ে দিলেন আম্মা জানকে। সকলে মাটি দিয়ে সাহাবা হুজুরের একের পর এক সকলি চলে আসেন, সাহাবা হুজুরেরা একের পর এক চলে আসতে আসতে দেখা যায় কিনা আল্লাহ নবী সাহাবাই কিরামরা চলে আসছেন, রসুলুল্লাহ তিনি আসেন না, আল্লাহর হাবিব তিনি আসেন না, নবী আমার তিনি দাঁড়িয়ে রয়েছেন। আল্লাহর নবী দাঁড়িয়ে রয়েছেন, রসুলুল্লাহ দাঁড়িয়ে রয়েছেন, আল্লাহর হাবিব দাঁড়িয়ে রয়েছেন। এমন করে সাহাবা হুজুরেরা চল্লিশটা করে কদম চলে আসলেন আমাদের আম্মা জান, আম্মা জানকে আমার নবী দয়া নবী দিন দুনিয়ার বাদশাহ। ওই কবরের দিকে আম্মা জানের দিকে খিয়াল রেখে নবী দাঁড়িয়ে রয়েছে, আল্লাহ পাকের ফারিস্তা আপনার আপনার কিনা রুমান ফারিস্তা আসেন নাই, হারুত মারুত ফারিস্তা আসেন নাই, মুনকার নকিরের সওয়ালের জবাবের ফারিস্তা আসে নাই। নবী দাঁড়িয়ে রয়েছেন, এক ঘন্টা হয়ে যায়, দু ঘন্টা হয়ে যায়, অনেকটা সময় পার হয়ে যায়, নবী সাহাবারা দূর থেকে আমাদের নবীকে ফলো করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি এখনো কেন দাঁড়িয়ে রয়েছেন, কবর শরীফটাকে ছেড়ে চলে আসেন। আল্লাহ নবী দাঁড়িয়ে থাকতে থাকতে এখনো পর্যন্ত মুনকার নকিরের সওয়ালের জবাব আসেন নাই, আল্লাহ পাকের দরবারে আমার নবী দুইখানা হাত তুলে বললেন আল্লাহ কি হলো আমার খাদিজার কবরে এখনো কেন মুনকার নকিরের সওয়ালের জবাবটা আসে না। আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ এসে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খাদিজার সওয়ালের জবাবটাকে আমি আল্লাহ নিজে দিয়ে দিয়েছি। আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খাদিজার কবরে মুনকার নকিরের সওয়ালের জবাবের ফারিস্তা যাবে না, হারুত মারুত ফারিস্তা যাবে না, এমন করে রোমান ফারিস্তা যাবে না। হাবিব আপনার খাদিজাকে আপনি যতটা ভালোবেসেছেন আমি আল্লাহ আমার বান্দিকে তার চেয়ে আরো বেশি ভালোবেসে নিয়েছি। এরকম জীবন গড়তে হবে না, হবে না। আম্মা জানেরা, আমার বোনেরা, বেটিরা, নওজওয়ান তরুণেরা, এইভাবে দুনিয়ার জমিনে চলতে হবে। অনেক আম্মা জান রয়েছে, তারা বাড়িতে দেখবেন স্বামী মেলায় যেতে চায়, বলে যাওয়া হবে না। ঠিক বলছি না ভুল বলছি? স্বামীকে বলে তুমি নামাজ পড়ো না, দেখতে পাচ্ছ না আব্দুল্লাহ আব্বা নামাজ পড়ছে, তোমার এই বয়স হয়ে গেছে। অনেক বেটা ছিল রয়েছে, তারা নামাজ আদায় করে না। আবার অনেক বাড়িতে রয়েছে যে স্বামী যদি দাড়ি দেখেছে, স্ত্রী বলে তোমার খেয়ে কাজে তুমি কি বুড়ো হয়ে গেছো এখন দাড়ি দেখেছ। ঠিক বলছি না ভুল বলছি? একজন মহিলা যদি বাড়িতে ঠিক স্টাডিং ঠিক রাখে, তার স্বামী এমনি ভালো হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এ কথা কার, আমার কথা না, আল্লাহর নবীর কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আম্মা জানেরা, রাগ করবেন না মা, বোঝার চেষ্টা করুন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও তো একজন মহিলা, আপনারা তো মহিলা। খাজা গরিবে নওয়াজের দরবারেতে আল্লাহ পাকের ফারিস্তা এসে সওয়ালের জবাব নিয়েছিল না নেয়নি? বড় পীর আব্দুল কাদের জিলানি নবী সাহাবা সকলের কবরে এসে সওয়ালের জবাব নিয়েছে। আর ওই মহিলা, যে মহিলাটা 40 বছর বয়সে নবীর সঙ্গে বিবাহ করলো, কোটি কোটি টাকার ধন সম্পদগুলো নবী পাকের কদমে কুরবান করে দিল, নবীর সুন্নাতের উপরে চলল। কাফেরের দলেরা, আমার নবী যখন মক্কার জমিনেতে আল্লাহর হাবিব
যখন নামাজ ফরজ হয়েছে, এই সেই পবিত্র রজবের মাস। এই রজবের মাসের সাতাশে রজব রাত্রিবেলা আল্লাহ পাক আমার নবীকে মিরাজ শরীফ ঘটিয়েছিলেন। আমার নবী আল্লাহর রোষে পাকে ডেকেছিলেন। আমার নবীকে ডেকে আমার আল্লাহ, আমার আল্লাহ পাক বললেন, হাবিব গো আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন? বন্ধু যদি বন্ধুর বাণীতে যায়, ওই বন্ধু বন্ধুর বাণীতে কিছু মিষ্টি মিঠাই নিয়ে যায় না, যায় না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ আমার হাবিবে পিয়ারা নূরে মুজাসসাম গো আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন? আল্লাহ নবী বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্বয়্যিবাতু আসসালামু আলাইকা। আল্লাহ পাক বললেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ানেরা, আল্লাহর নবী আল্লাহর জন্য এই মেহমান আপনার কিনা এই ইন্তেজাম নিয়ে গেলেন। আর আমার আল্লাহ পাক আমার হাবিবকে বললেন, আসসালামু আলাইনা ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। হাবিব গো আপনার উপরে শান্তি, আর আপনার অনুগত তামাম উম্মতিদের উপরে আমি আল্লাহ আমার পক্ষ থেকে শান্তি নাজিল হোক। এ নওজোয়ানেরা, আল্লাহ পাক ওই দিনে আমার আপনার জন্য নামাজ ফরজ করলেন, ওই নামাজটাকে আল্লাহ ফরজ করে দিলেন। ওই নামাজ নবী মদিন আপনার মক্কার জমিনে, আল্লাহ নবী হেরেমের ভিতরে, হেরেম মানে হলো হারাম শরীফ, হারাম কথার অর্থ হলো বাইতুল্লাহ, যেখানে থাকা অবস্থায় একটা পিঁপড়ে মশা পর্যন্ত মারতে পারবেন না। যদি আপনি একটা পিঁপড়ে মশা মেরে ফেলেন, তাহলে আপনার জন্য একটি কুট অথবা ছাগল অথবা দুম্বা কোরবানি করতেই হবে। এই আপনার কিনা এই ভুলের মাসুল দিতে হবে। আল্লাহর নবী যখন আল্লাহ নবীর উপরে নামাজ ফরজ হয়েছে উম্মতিদের জন্য, আমার নবী ওই সময় নামাজ আদায় করে। আর মদিনার কাফের দলেরা, আল্লাহর নবীর মাথার উপরে সিজদা অবস্থায় নবী রয়েছে, নবী পাকে মাথার উপরে এমন করে উটের নাড়ি ভুঁড়িগুলো চাপিয়ে দেয়। আল্লাহ নবী দিয়ার নবী দিন দুনিয়ার বাদশা, নবী আমার এত কষ্ট পান, আমাদের আম্মা জান হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান তিনি ঘর থেকে বার হলেন, নবী কেন এখনো তিনি বাড়ি আসেন না? নবীর বাড়িটা কোথায়? আল্লাহর নবীর বাড়িটা হলো ওই খানায় কাবা থেকে পিছনের দিকে একটি গেট রয়েছে, ওই গেটটির নাম হলো বাবে জিব্রাইল। ওই বাবে জিব্রাইল নামক গেটের পিছনে একটি পাহাড় দেখা যায়। আল্লাহ পাক আমাকে দেখিয়েছে, আমি নিজে চোখে দেখে এসেছি বাবা, ওই বাবে জিব্রাইল গেট দিয়ে বার হয়ে একটি বড় পাহাড়, ওই পাহাড়টির নাম হলো জাবলে আবু কোবায়েস। ওই জাবলে আবু কোবায়েসের নিচে আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট একটি পাতার কুটির ঘর, ওই ঘরে আল্লাহর নবী এসেছেন। আর আমার নবীকে আল্লাহ পাক ওই পাতার কুটির ঘর থেকে আম্মা জান খাদিজা রাসূলা করে আল্লাহ নবীকে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদশালী করেছে। নওজোয়ানেরা, যে কথা বলছিলাম আমি এটাই বলে আজকে মাহফিল আখেরি দুয়া চেয়ে দেব। কি কথা বলেছিলাম? দুটো কথা বলেছিলাম, একটা হলো আদুয়া উলা হুমা। আজকে যে ইন্তেজাম করছে সাহেবে দাওয়াত নূতন ঘর বানিয়েছে, তার মা তার বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন খালা ফুবা ফুবি খানদান কাবিলা গোত্রের মানুষেরা কবরস্থ হয়েছে, তাদের জন্য আজকে এখানে দুয়া হবে না হবে না? দুয়া হবে, ওয়াল ইস্তিগফারুলাহুমা, তাদের জন্য মাপি চাওয়া হবে না হবে না? আল্লাহর নবী তৃতীয় নম্বরে বললেন, এই যে কথাটা এতক্ষণ ধরে আপনাদের বলছিলাম, আমার নবী ওসিয়াত করেছে রসুলুল্লাহকে, মাফ হযরতে খাদিজা নবীকে ওসিয়াত করেছে। আল্লাহর নবী ওসিয়াতটা মেনেছিলেন না, মানেনি, তাই বেটাকে যদি কোনো মা বাপ ওসিয়াত করে যায় দুনিয়ায়, ওই বেটাকে মা বাপের ওসিয়াত মানতে হবে না হবে না? এখন মনে করেন আমাদের কেশোরাঙ্গা গ্রামে
বাপ মা দুটো ছেলে, দুটো ছেলের অনেক বড় ঘর বাড়ি বানিয়ে রেখে গিয়েছে। এখন ওই যখন ঘর বাড়ি বানায় মা বাপের দেনা পাওনা হয় না, হয় না, অনেক পয়সা দেনা হয়ে গেছে। অমুকের কাছ থেকে সাদ দেওয়ার সময় 20,000 টাকা ধার নিয়েছে, ওখানে দোকান করেছে আপনার মাধবপুর বাজারে, একজনের কাছ থেকে 50,000 টাকা ধার নিয়েছে। যেই বাপ মারা গেছে, ছেলে ছেলের কাছে এসে তিনি বলছে যে তোমার আব্বা আমার কাছ থেকে এত টাকা ধার নিয়েছিল। ভালো করে বোঝার চেষ্টা করবেন। এখন ওই ছেলে বলছে তুমি বাপের কাছে ছেলে, বাপের কাছ থেকে নাও, যাও, হবে না। এই কথা যদি বলে ওই ছেলেকে ময়দানে হাসরের দিনে জবাব দেওয়া লাগবে। তবে এখন তো আবার চিটিং বাজের দুনিয়া, অনেকে 2 নম্বরি করে আদায় করার চেষ্টা করে, ঠিক কি না? কিন্তু তা নয়, সে যেটাই পাবে প্রমাণ সাপেক্ষে আপনার কাছে যদি এসে বলে আপনার বাপের ঋণ, মানে ওটা আপনার জন্য, আপনার বাপ ঋণ করেছে, ওই দোকানটা করেছে আপনার জন্য, ওই ঘর বাড়িটা করেছে আপনার জন্য, লেখাপড়া শিখিয়েছে আপনাকে, জমি কিনেছে ওটা আপনারই জন্য, তাহলে ওই ঋণ আদায় করতে হবে কার? ওই ছেলেকে। আল্লাহ নবী বলে যদি এটা না করে ওই ছেলে মেয়েকে ময়দানে হাসরের দিনে সেদিনে আল্লাহ পাক গর্দান খানা ধরে জবাব না নেওয়া পর্যন্ত একটা কদম সেদিনে তুলতে দেবে না। এ রাসূলেরা, এ নবীরা, শিখেরা, এ নবী পাগলেরা, আল্লাহ নবী আরো ফরমাতে লেগেছেন, রাসূলুল্লাহ দা নবী দিনু দুনিয়ার বাদশা, আল্লাহর হাবিব দিনু দুনিয়ার বাদশা ফরমাতে লেগেছেন। আল্লাহ নবী 4 নম্বরে বলেছেন ওয়া ইকরা সাদিকি হিমা, আল্লাহ নবী বললেন আপনারা 4 ভাই 4 বোন, বাপ মারা গেছে, মা মারা গেছে, আল্লাহ নবী বলেছেন, দয়ার নবী বলেছেন একটা ছেলে যতটা পাবে তার দুটো বোন ততটা পাবে। বুঝলেন না? একটা ছেলে যতটা অংশ পাবে তার হাফ অংশ একটা বোন পাবে। এটা কার ফয়সালা? জাবিল আরহাম, আল্লাহ পাকের হুকুম, কোরআনের বর্ণিত বোন, আল্লাহ পাকের হুকুম এটা। তাহলে আল্লাহর নবী বলেছেন এই ছেলেরা মেয়েরা, এ দুনিয়ার মানুষেরা, তোমার মা বাপ যদি দুনিয়ার জমিনে টাকা পয়সা জমি জায়গা রেখে দিয়ে মারা যায়, তোমার বোনকে তুমি ফাঁকি দিও না, তাকে তার অংশটা দিতে হবে। এখন আমাদের সমাজে একটা প্রচলন হয়ে গেছে, বোন যদি তার অংশ নিয়ে যায় বলে ওর জিনিস তোলে চেয়ে গে, আবার এখানে কিসের জন্য আসবে? বুঝতে পারছেন না? অতটা গুড় আসছেন না, 1.5 কিলো গুড় আসছেন করবেন? হবে না, ওর অংশকে দিতে হবে। প্লাস ওয়া ইকরা সাদিকি হিমা, ওরা হলো আপনার বাপের বন্ধু, আপনার রক্তের সঙ্গে ওদের রিলেশন রয়েছে। যেমন বাপ বেঁচে থাকা অবস্থায় ওই বোনগুলো আসতো আপনার বাড়িতে, ওই বোন বোন আসতো আপনার বাড়িতে, হেসে খেলে খেয়ে দিয়ে চলে যেত। এই বাপ মরে যাওয়ার পরেও, মা মারা যাওয়ার পরেও তারা যখন আপনার বাড়ি আসবে, এখন বাপ নেই মানে আপনি বাপ, আপনাই মা, ওই বোনগুলোর সঙ্গে ওই রকম হাসি খুশি মন মেজাজে আপনার ব্যবহার করতে হবে, তাদের সঙ্গে বাপের মতো ব্যবহার করতে হবে, হাসি মুখে তাদের বিদায় দিতে হবে। তবে জেনে রেখে দিও, তোমার বোনগুলো যদি কেঁদে কেঁদে চলে যায়, আল্লাহ নবী বললেন কেশোডাঙ্গা রুম্মাতিরা ময়দানে হাসরের দিনেতে ছাড় তোমরা পাবে না, কারণ হলো ওয়াইকুরা সাদিকি হিমা, সাদিকুন মানে হলো বন্ধু। মনে করুন আমার আব্বা দুনিয়াতে বিদায় নিয়েছে, আমার আব্বার বন্ধু থাকতে পারে না? পারে না। হঠাৎ করে খবর পাইনি, যখন এন্তেকাল হয়েছে তিনি জানেন না, 6 মাস পরে খবর পেয়েছে অনেক দূরে বাড়ি, চাচাজি এসেছে রাতে আপনার কিনা ভরা দুপুরবেলা, এই ফাল্গুন মাসে তাদের সময় এসে পিছন দিয়ে ডাকছে, অমুক বাবু বাড়ি আছো, অমুক ভাই বাড়ি আছো, অমুক ভাইয়ের ছেলে ফাঁকায় বার হয়ে বলছে আমার আব্বা তো 3 মাস আগে মারা গেছে। বুঝলেন না? 6 মাস আগে, 3 মাস আগে মারা গেছে। এখন তিনি দেখা যাচ্ছে ওই ছেলেটা, ওই মেয়েটা, ওই যে বন্ধুটা, চাচার যে বাপের যে বন্ধুটা এসেছে, আপনার করণীয় হলো ওই বন্ধুটাকে, অর্থাৎ ওই চাচাটাকে বাড়িতে বসাতে হবে, তাকে ডেকে বলতে হবে বসুন আপনি, আব্বা মারা গেছে তো কি হয়েছে, আমরা তো আছি বাপের ছেলে,
বাড়িতে কিচ্ছু না থাকলেও তাকে এক গ্লাস পানি পান করিয়ে হাসি মুখে কথা বলে তাকে কি করতে হবে? বিদায় দিতে হবে। আল্লাহর নবী বলেছে, আল্লাহর রসুল বলেছে, যদি তুমি তার সঙ্গে সেই রকম সুলভ আচরণ না করো আর সে যদি এই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যায় আর এরকম চিন্তা করে যদি আমার বন্ধুটা বেঁচে থাকতো, এই গরমের সময় খেয়ে আমি এখনো আসিনি, খেয়ে আসিনি, আমাকে ডেকে বাড়িতে নিয়ে বসে একটু পানি পর্যন্ত অন্তত পান করাতো, দুটো বিস্কুট অন্তত খেতে দিত, কিন্তু আমার দেখো আজকের আমার বন্ধুর ছেলেগুলো আমাকে ডাকলো না, বসালো না। এই মনে যদি দুঃখ নিয়ে চলে যায় আপনি ছেলে আল্লাহর দরবারে কৈফিয়াত দিতে হবে। আপনি যত বড় কোটি টাকার মালিক হন না কেন, যত বড় ডাক্তার হন না কেন, যত বড় মাস্টার ব্যারিস্টার হন না কেন, আল্লাহর দরবারে সেদিনে কৈফিয়াত দেওয়া লাগবে। দুরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা, বসেন, আমি শুরু শেষ করে দেবো, দেরি করবো না। হ্যাঁ, মাওলানা মোহাম্মদ, ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীন এক জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই নদীকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে প্রভুর দয়া পুরাণ, ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে প্রভুর দয়া পুরাণ, সে যে আল্লাহ মহান আল্লাহ, সে যে আল্লাহ মহান আল্লাহ, সে যে আল্লাহ মহান আল্লাহ, সে যে আল্লাহ মহান আল্লাহ। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছ এই ধরনি, দিয়েছ কত শত নিয়ামত তোমার হাতে, এক ইশারায় হয়ে যাবে সব কিয়ামত। সৃজন করেছ এই ধরনি, দিয়েছ কত শত নিয়ামত তোমার হাতে, এক ইশারায় হয়ে যাবে সব কিয়ামত। এই পৃথিবী বলো আর ধরনি বলো সবই যে তোমার দয়া পুরাণ, এই পৃথিবী বলো আর ধরনি বলো সবই যে তোমার দয়া পুরাণ, সে যে আল্লাহ মহান আল্লাহ, সে যে আল্লাহ মহান আল্লাহ, সে যে আল্লাহ মহান আল্লাহ, সে যে আল্লাহ মহান আল্লাহ। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীন এক জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই নদীকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। আমার ভাইরা বাপেরা নওজোয়ান তরুণেরা, তোমার বাপের জন্য খাই খেদমত করা, তাদের কথাগুলো শোনা, তাদের বাধ্যগত চলা, তাদের দেখাশোনা করা, তাদের খাই খাওয়া দেওয়া দেওয়া, তাদের মনে কষ্ট না দেওয়াটা, এটাই হলো উম্মতিদের কাজ, এটাই হলো সন্তান ছেলে মেয়েদের কাজ। তবে ইয়া রাসূলুল্লাহ, বাদা মাউতিহা, দুনিয়াতে যারা বিদায় নিয়েছে ওই মিতবাসী মা বাপের জন্য কি করো, কিছু করণীয় বাদে আছে? ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী বললেন, এ বাবা সাহাবায়ে কেরামেরা, এ মক্কার মুহাজিরিনগণেরা, এ মদিনার আনসারীগণেরা, এ বনু সালমা গোত্রের মানুষেরা, আমি নবী আপনাদিগকে জানিয়ে দিলাম, আর বাতাসাল এখনো তোমাদের মা বাপ দাদা দাদি নারা নারী আত্মীয় স্বজন, তোমাদের রক্তের রিলেটিভের মধ্যে যারা কবরস্থ হয়ে গেল
আছে, তাদের জন্য এখন আরবাতা খেসাল, আরবা মানে হলো চারটে, খেসাল মানে হলো যে ওয়াজিবগুলো আপনাদের জন্য অপরিহার্য, করতেই হবে, পালন করতে হবে। নবী সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, কি এমন কাজ এখনো দুনিয়ার জমিনে আমাদের বাকি রয়েছে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবাই কেরামেরা, এ আমার মক্কার সাহাবাই কেরামেরা, এ আমার মদিনার সাহাবাই কেরামেরা, এ আমার ইয়াসরিবের সাহাবাই কেরামেরা, এ বাবা বনু সালামা গোত্রের মানুষেরা, ওই চারটি হকের মধ্যে হলো এক নম্বরে নবী আমার বললেন, আদুয়া উলা হুমা আল ইস্তিগফার উলা হুমা আল ইনফাজু আহাদিহিমা বিম্বাদিহিমা ওসিলাতুর রহিমে লা তুসাল ইল্লা বিহিমা ওয়া ইকরাস সাদিকিহিমা। যে চারটে হক আলোচনা করব বাপ, নাকি একটু অন্য কথা আলোচনা করব, আপনাদের যদি অসুবিধা হয় বুঝলেন না? কারণ কিছু কিছু জায়গায় মা বাপের হকের কথা বললে, পাড়া প্রতিবেশীর হকের কথা বললে, এইগুলো কিছু মানুষ শুনতে বুঝতে ভালোবাসে না। আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা খুব মা বাপকে ভালোবাসেন, মহাব্বত করেন, বৃদ্ধ মা বাপের উপরে আপনারা কষ্ট দেন না, দেখি আমার খুব বেশি বেশি মনে হচ্ছে। কারণটা কি জানেন? পৃথিবীতে যে মাকে হারিয়েছে, বাপকে হারিয়েছে, সে ছাড়া পৃথিবীতে কেউ বোঝে না মা বাপের কত কষ্ট। আমাকে আজকের আপনারা দেখছেন একটা মাওলানা সাহেব এসেছে রাধানগরে, বাড়ি বিরাট ওয়াস করেছে, ইতিহাসটা যদি একবার শোনেন মাথা খারাপ হয়ে যাবে। 24 বছর হয়ে গেছে মা মারা গেছে, বয়সটা আমার কতটা, 28 বছর 29 বছর, দুনিয়াতে কবরে চলে গেল, কিন্তু সেই মা আজকে সুখের দিনটা দেখতে পেল না। 10-12 বছর হয়ে গেল বাপটা কবরে চলে গেল, ওই মা বাপের কষ্ট আমি যা বুঝি, যার দুনিয়ার জমিনে বাপ মা বেঁচে আছে সে তা বোঝে না। এই জন্যই মা বাপের কথা একটু বলি, অনেকে ভালোবাসে আবার অনেকে এটাকে ভালোবাসে না। আপনাদের দুয়ায় এই যে ইউটিউব চ্যানেল চলছে, এতে কিছু না হোক আমার কিছু ফলোয়ার্স আছে বিভিন্ন জায়গায়, 8,000-10,000 মানুষ অটোমেটিক দেখে। গতকালকে আপনাদের দুয়ায় আরামবাগ থেকে, কাবলের মোড় থেকে, প্রতাপনগর হরিণখোলা দরবার শরীফ নাম শোনেননি, ওই দরবার পেরিয়ে মাহফিলে গেলাম, তার আগে গোঘাট থানা বাঁকুড়ার মধ্যে পড়ে যাচ্ছে গেলাম, তার আগের দিনে আপনার আরামবাগ কল্যাণপুর রতাই নামক গ্রামে মাহফিলে গেলাম, তার আগের দিন আপনার পূর্ব মেদিনীপুর শীতলপুর থানা, এই শীতলপুর গ্রাম, সেখানে মাহফিলে গেলাম। অটোমেটিক প্রত্যেক দিন রেগুলার মাহফিল। বলবার উদ্দেশ্যটা অন্য কিছু নয়, এই যে সম্মান আল্লাহ পাক দিয়েছে, আজ থেকে 5 বছর আগে আমাকে কেউ চিন্ত না, কিন্তু এখন এই জায়গায় আসলাম, আপনারা সকলেই বসে আছেন নিচে, আমাকে কেন এই জায়গাটা উঁচু জায়গাটা করলেন, আমার জন্য না, আসলে কোরআনুল করিমের জ্ঞান থাকার কারণে আল্লাহ পাক মাকামকে বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আমাদের এই গ্রামের কোনো একটা ছেলে মুহাদ্দিস মুফাসসির ফকি হয়, তার সম্মানটা কমে যায় না বাড়ে যায়? বাড়ে না গো। এই যে তক্তব, সেটা কি দিয়ে তৈরি? কাঠ দিয়ে তৈরি। একটা গাছ ফাড়াই করা হলো, একটা গাছ ফাড়াই করে সুন্দর করে একটা রাজকুমার খাট বানানো হলো, আবার ওই গাছের কিছু তক্তা দিয়ে সোফা বানানো হলো, আবার ওই গাছ থেকে ছোট্ট টুকরো তক্তা বাদ পড়েছিল, ওইটা নিয়ে রেহেল বানানো হলো কোরআনের। দামটা বেশি কার? হ্যাঁ, রেহেল কাঠের দাম বেশি না খাটের? এই আপনারা ভুল বলছেন, কই আমি এই রেহেল কাঠের দাম কত? 50 টাকা নেয় 60 টাকা, আর একটা খাট কত? রাজকুমার খাট 40-50 হাজার টাকা দাম, আমি রেহেলটা দেবো আপনি খাট দেবেন না? দামের দিক থেকে কিন্তু খাটটা দাম বেশি, সম্মানের দিক থেকে কিন্তু রেহেলের দাম বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক বললাম না ভুল বললাম? মানুষ কিন্তু আমরা সবাই সমান, মানুষের সমান, প্রত্যেকের সম্মান কিন্তু সমান, এলেমের দিক থেকে আল্লাহ ইজ্জতকে আলা করে দিয়েছে। জোরে বলুন
এ আমার নওজোয়ানেরা, মদিনার মসজিদে নবাবী শরীফে রসূলুল্লাহ বসে বসে সাহাবা হুজুরদেরকে বললেন, মদিনা নবাবী শরীফে আল্লাহ নবী বললেন, ইয়ামা সাহাবারা, ইয়ামা সাহাবীগণেরা, আমি নবী পাক, আমার একটা কথা হলেও আপনারা আমার তামাম পৃথিবীর উম্মতিদের কাছে পৌঁছে দেবেন। আল্লাহ নবী বললেন, বাল্লিগু আন্নি ওয়ালাও আয়াতান, একটা কথাও যদি হয় ওই কথাটা তামাম পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেবেন। যে বান্দা এই কথাটাকে পৌঁছে দিল দেওয়ার কারণে, পৃথিবীতে ওই মানুষ যদি একটা নেক অথবা আমল করে, ওই সাবে আজেল সাবে কামেলাটাকে আল্লাহ পাকের ওই বান্দার আমল নামায় আল্লাহ লিখে দেন। নূরের চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে শোনে, আল্লাহ নবী বললেন, আদু আলু আলু হোমা আদু আলা হোমা, পৃথিবীর জমিনে আপনারা আপনাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন খানদান কাবিলা গোত্র থেকে যারা কবরে চলে গেছে, ওই মৃতবাসীদের জন্য আমি রসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ পাকের রহমতের দরবারে দুই কানা হাত তুলে একটু দোয়া চাইবে, আল্লাহ আপনাদের দোয়ার বাবার কথে সন্তান ছেলে মেয়েদের দোয়ার ওসিলায় তাদের মা বাপের কবরে আজাব আল্লাহ মাফ করে দেয়। এ নজরেরা, এ আমার নবীরা শেখেরা, এ নবীরিতে পাগলেরা, নবীর দেওয়ানারা, আল্লাহ নবী এই একটি হাদিসে, একটি হাদিসের মধ্যে রসূলুল্লাহ চারটে হকের কথা বললেন। প্রথমে যে হাদিস আমি আপনাদের কাছে তুলে ধরেছি, ওই হাদিসের ভিতরে রসূলুল্লাহ বলেছেন, ইজা যখন চলে আসবে, মাতাল মানে হলো আরবি ভাষায় বাংলা যার অর্থ হলো মত, ইজা মাতাল যখন চলে আসবে মত, ইনসান মানুষের উপরে ইনকাতা কেটে দেওয়া হবে, আনহু আমালুহু তার ভালো আর মন্দ কাজের দরজা, কিন্তু ইল্লা অবশিষ্ট থাকবে, খোলা থাকবে, সালাসা মানে হলো তিন। আল্লাহ নবী বললেন, ইল্লা সালাসা, দুনিয়ার জমিনে উম্মতিদের জন্য তিনটে দরজা কিয়ামত পর্যন্ত খোলা থেকে যাবে। আল্লাহ নবী দা নবী দিন দুনিয়ার বাদশা, নবী আমার বললেন, সর্বপ্রথম হলো সাদাকাতিন জারিয়া, দুনিয়ার জমিনে যদি কোনো মা বাপ, দুনিয়ার জমিনে কোনো দুনিয়ার মানুষ একটা সাদকায় জারিয়া করে যেতে পারে, ওই সাদকায় জারিয়াটা হলো একটা এতিম বাচ্চাকে কোরআনের হাফেজ বানানো, একটি মসজিদ বানিয়ে দেওয়া, রাস্তাঘাট সংস্কার করে দেওয়া, টিউবওয়েল বসিয়ে দেওয়া, কাকে এলেম শিক্ষার জন্য সহযোগিতা করা, মসজিদ বানানো, মাদ্রাসা বানানো, স্কুল বানানো, সমাজে একটা শিক্ষালয় বানানো, একটা পরিষেবার জায়গা বানিয়ে দেওয়া, যেখানে মানুষকে চিকিৎসা করা হয় এমন একটা জায়গা যদি কেউ বানিয়ে দেয়, এগুলো হলো সাদকায়ে জারিয়া। আল্লাহ নবী বলেন, ওই মানুষটা ইন্তেকাল হয়ে কবরের ভিতরে চলে যাবে, কিন্তু এই সওয়াব কিয়ামতের ময়দান মহাশার পর্যন্ত বান্দা বান্দি কবরে শুয়ে শুয়ে পেতে থাকবে। এ নবীরা শেখেরা, আল্লাহ নবী
নবী দিন দুনিয়ার বাদশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো তিনি ফরমাতে লেগেছেন, আদুআউলাহুমা, বেটার জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, মা বাপের উপরে প্রথম নাম্বার হক হলো আদুআউলাহুমা, দোয়া করতে হবে। দ্বিতীয় নাম্বার হক হলো আলিস্তেগফারুলাহুমা, মা বাপ দুনিয়ার জমিনে বেটা বেটিকে মানুষ করতে গিয়ে দুনিয়ার মানুষের কাছে কত না দেনা পাওনা করে ফেলেছে, কত মিথ্যা কথা বলে ফেলেছে, বান্দা বান্দি কত নামাজ কাজা করে দিয়েছে, বাচ্চাকে সমন করে দুনিয়ায় প্রতিষ্ঠিত করে রেখে দিয়ে যাওয়ার জন্য লেদার কমপ্লেক্সে কাজে গিয়েছে, নামাজের সময় পায় নাই কলকাতায় কাজে গিয়েছে। কারণ হলো কেশোডাঙ্গায় যদি আমি এখন রোজগার করি আমার 300 টাকা রোজগার হবে, কষ্ট করে যদি কলকাতায় চলে যাই 500 করে দিনে ইনকাম হবে, কিন্তু 5 অক্তের ভিতরে 3 অক্ত নামাজ কাজা হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, আল্লাহ রসুল বলেন, উম্মাতিরা তোমার মা বাপ, তুমি বেটা, তুমি বেটি, তোমাকে দুনিয়ার জমিনে বড় করে রাখার জন্য বেশি বেশি ইনকাম করে তোমার ঘরটা বানাবে, তোমাকে লেখাপড়া শিখাবে, তোমার জন্য জমি জায়গা কিনবে। তোমার মা বাপ দুনিয়ায় কত আল্লাহর হুকুমের নাফারমানি করেছে, কত নামাজ ছেড়ে দিয়েছে, রোজার সময় কষ্টের কাজ করে রোজা রাখতে পারে নাই, কত রোজা ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দিয়েছে। এ ছেলেরা, এ নওজোয়ানেরা, তরুণেরা, এ আমার আব্বারা, আল্লাহ নবী বললেন, উম্মতিরা ওই মা বাপের জন্য তোমার মা ইন্তেকালের সময়, তোমার বাপ ইন্তেকালের সময় তওবা তাদের নসিবে হয়েছিল কি তুমি বেটা জানো না, তাই আল্লাহ পাকের দরবারে দ্বিতীয় নাম্বার তোমার জন্য আজীব হয়ে গেল আল ইস্তিগফারুলাহুমা, তাদের জন্য মনিব মাওলার কাছে ইস্তিগফার শরীফ তেলাওয়াত করে কেঁদে 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 ওই মা ওই বাপের জন্য দোয়া চাও। আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন, নারে তুমি, নারে তুমি, দুরুসনি আল্লাহুম্মা, একদিন তোমারি নাম মসজিদে হবে ইলহাম, একদিন আমার নাম মসজিদে হবে ইলহাম, তৈরি থেকো তৈরি রেখো আখেরাতের সামান, একদিন তোমার নাম মসজিদে হবে ইলহাম, একদিন আমার নাম মসজিদে হবে ইলহাম, এই পৃথিবীর মায়া মহাপাত ভেঙে হবে চোরমার, হবে না হবে না, এই পৃথিবীর মায়া মহাপাত ভেঙে হবে চোরমার, একদিন তোমারি না মসজিদে হবে ইলহান, একদিন আমার নাম মসজিদে হবে ইলহান, তৈরি থেকো তৈরি রেখো আখেরাতের সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে ইলহান, আল্লাহুম্মা।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তাহলে এই দুনিয়ার জমিনে যে কথাগুলো বলছি আপনারা মনোযোগ দিয়ে শুনছেন, আমি দেখি বুঝতে পারছি। কারণ হলো যে মাস্টার হয়, যত বেশি ছাত্র হোক না কেন, প্রত্যেক ছাত্রের দিকে তার খেয়াল থাকে। একদিন না আসলে পরের দিনে বলে, কি ব্যাপার, গতকালকে আসলে না কেন, ঠিক কি না? আমি আপনাদের মুখের চাওয়া যে ভঙ্গিমা দেখে বুঝতে পারছি আহাব্বারে রসুলুল্লাহ আপনাদের ভিতরে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার যার ভিতরে আহাব্বা লিল্লাহ, আল্লাহর ভালোবাসা, আহাব্বার রসুল, রসুলুল্লাহর মহাব্বত যাদের ভিতরে থাকে, আল্লাহ পাক তাদেরকে ময়দানে হাশরের দিনে বেইজ্জতি করবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদেরকে আমার নবীর সঙ্গেই আল্লাহ জান্নাত নসিব করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীর সুন্নতগুলো মানব তো নাকি গো? এই যে কথাগুলো বলছি এগুলো সবই নবীর সুন্নাত, আল্লাহর হুকুম। আল্লাহ পাক কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউ ইউহা। কারণ কাফেরেরা বলেছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তানার অন্তরের মনের কুপ্রবৃত্তি অনুযায়ী তানার অন্তর যেটা চায় সেইটাই তিনি বলে। কিন্তু আল্লাহ পাক কাফেরদের ওই চিন্তা ভাবনাকে খণ্ডন করে দিয়ে কোরআনের আয়াত নাজিল করলেন, যে কাফেরদেরকে বলে দেন হাবিব, কাফেরের দলেরা কেউ তারা যেটাই মন্তব্য করছে ওদের কারো মন্তব্যটা সঠিক নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমি আল্লাহ পাক যতটুকু আমার নবীকে বলার জন্য হুকুম করি ততটুকুই নবী আপনাদের কাছে গিয়ে শুধু প্রচারটা করে দেয়। জোরে বলুন। মাইকটা স্লো হয়ে গেল না? তাহলে দুনিয়াতে আমি আপনি যা কিছু শুনছি কার কথা? আপ আল্লাহর কথা শুনছি, আল্লাহ পাকের কথা সবটাই। এ আমার নওজওয়ানেরা, এ তরুণেরা, আপনারা দুনিয়ার জমিনে, তাহলে আমি আপনি সেই নবীর উম্মত হয়েছি, যে নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীগণেরা আল্লাহ পাকের দরবারেতে কেঁদে কেঁদে দোয়া চেয়েছেন। কোন নবীগণেরা এই আখিরি নবীর উম্মত হওয়ার মতো সৌভাগ্যবান নসিব করতে পারে নাই। এ নবীর আশেকেরা, এ নবীর পাগলেরা, এ আমার নবীর নওজওয়ান তরুণ উম্মতিগণেরা, ও আমার আম্মা জানেরা, আব্বা জানেরা, আমরা সেই আখিরি নবীর উম্মত হয়ে যদি দুনিয়ার জমিনে থেকে আল্লাহ তার রসুলের হুকুমের বহিরাগত চলি, ময়দানে হাশরের দিনে আল্লাহ পাকের নবীর দরবারে সেদিনে আমি আপনি কি কখনোর জন্য মুখ দেখাতে পারবো? তাহলে দুনিয়ায় যতদিন চলবো, যে যতদিন আমি আপনি দুনিয়ায় বাঁচবো, কার সুন্নাতের উপরে চলতে হবে? কথা বলেন, সুন্নাতে নবাবি আমার নবীর সুন্নাতের উপরে চলতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার নওজওয়ানেরা, তরুণেরা, এ নবীরা, শেখেরা, যে কথা বলছিলাম আবার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার দ্বিতীয়বার তিনি বললেন, প্রথম বললেন আদুআউলাহুমা, দ্বিতীয় নম্বরে নবী বললেন আল ইস্তিগফারুলাহুমা, তৃতীয় নম্বরে রাসূলুল্লাহ বললেন আল আইন ফাযু হাদিহিমা বিম বাদিহিমা ওসিলাতুর রহিমে। এ মা বাপ দুনিয়ার জমিনে যদি কিছু ওসিয়াত করে যায়, ওই ওসিয়াত গুলোকে আমাকে আপনাকে সঠিকভাবে মেনে দিতে হবে, ওসিয়াত প্রত্যেকটা পালন করতে হবে। যদি কোনো মানুষ দুনিয়ার জমিনে মরণের আগে ওসিয়াত করে যায়, ওই ওসিয়াত গুলোকে পালন করতে হবে না? হবে না, হবে না,